101 বছরে পদার্পণ করল নৈহাটির বড় কালীপুজো, যিনি বিশ্বজুড়ে বড়মা নামেই পরিচিত। বড়মার ইতিহাস ও তার মহিমার কাহিনী প্রায় আমাদের সকলেরই জানা, কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই বছরে বড়মায়ের পুজোর নির্ঘণ্ট ও কিছু নিয়মাবলীর কথা, যাতে কালীপুজোর সময়ে আগত দর্শনার্থীদের বাড়তি সুবিধা হয়ে যায়। পূজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর মায়ের পুজো শুরু হবে 31 অক্টোবর রাত্রি 11টা থেকে। সেই উপলক্ষে ইতিমধ্যে মানসিক পুজো নেওয়া আরম্ভ হয়ে গিয়েছে, চলবে আগামী 29 অক্টোবর পর্যন্ত। আপনি চাইলে আপনার নাম গোত্র লিখে 8240820003 নম্বরে হোয়াটসঅ্যাপ করে অনলাইনের মাধ্যমেও আপনার পুজো পাঠাতে পারেন বড় মায়ের কাছে। তবে সেটি আগামী 30 অক্টোবর বুধবার রাত্রি 10টার মধ্যে পাঠাতে হবে। আর বড় মায়ের কাছে যারা দণ্ডি কাটতে চান, তারা পুজোর দিন অর্থাৎ 31 তারিখ ভোর রাত থেকে সন্ধে 6টা পর্যন্তই দণ্ডি কাটতে পারবেন। এরপর মায়ের মূল পুজো শুরু হবে রাত 11টা থেকে এবং পুষ্পাঞ্জলি হবে রাত্রি 1টায়। তবে পুষ্পাঞ্জলির সময় নিজের সাথে করে ফুল নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু পুজো শেষে পরদিন অর্থাৎ 1 নভেম্বর কুপন প্রসাদ বিতরণ শুরু হবে সকাল 11টা থেকে, চলবে দুপুর 3টে পর্যন্ত। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মায়ের রোজের পুজো শুরু হবে দুপুর 2টো থেকে এবং রাত 9টায় হবে সন্ধ্যে আরতি ও শীতল ভোগ। রোজই পুজো শেষে থাকছে ভোগ বিতরণের ব্যবস্থা। 4 নভেম্বর সোমবার সকাল 7টায় শুরু হবে মায়ের নিরঞ্জনের পুজো এবং সব শেষে বিকেল 4টের সময় বড়মাকে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে গঙ্গাবক্ষে নিরঞ্জনের জন্য। আর আগামী 30 অক্টোবর বুধবার থেকে 4 নভেম্বর সোমবার পর্যন্ত বড় কালীমায়ের পুজো উপলক্ষে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বড় মায়ের মন্দির। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে আমাদের ফলো করতে ভুলবেন না। জয় বড়মা।